উত্তর দিনাজপুর জেলার চোপড়া থানার কালাগছ এলাকায় একটি স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে সেভ ড্রাইভ সেভ লাইফ নিয়ে সচেতনতামূলক কর্মসূচি গ্রহণ করা হল রবিবার। এদিন সংস্থার তরফে আয়োজিত একটি পদযাত্রা কালাগছের বিভিন্ন এলাকা পরিক্রমা করে পথ দুর্ঘটনা রোধে পথ নিরাপত্তা আইন নিয়ে ব্যানার প্ল্যাকার্ডের মাধ্যমে সচেতন করা হয় সাধারণ মানুষকে। বিজেপি যদি কোচবিহারকে পৃথক রাজ্য ঘোষণার দাবি তোলে তাহলে প্রয়োজনে তাদের হাঁটু ভেঙে দেব, ফের একই মন্তব্য জিয়ে ডাকলেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। শনিবার কোচবিহার জেলার মেখলিগঞ্জ ব্লকের রানীরহাটে ব্লক তৃণমূলের বিজয় সম্মেলনী অনুষ্ঠানে আয়োজন করেছিল তৃণমূল কংগ্রেস। সেখানে উপস্থিত হয়ে ফের হাঁটু ভাঙার নিদান দিলেন উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের মন্ত্রী। এদিনের মঞ্চে উদয়ন গুহ বলেন, আলাদা রাজ্য কেউ করতে চাইলে হাঁটু ভেঙে দেওয়ার কথা আগেই বলা হয়েছিল, সেই মন্তব্যেই অনড় থাকেন তিনি। মালদা জেলা প্রশাসনের উদ্যোগে পুজো কার্নিভাল পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হল শনিবার। এদিন জেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে আয়োজিত এই অনুষ্ঠানে কার্নিভালে অংশ নেওয়া 26টি ক্লাবকে স্মারক প্রদান করা হয়। পুজোতে সেভ ড্রাইভ সেভ লাইফ থিম নিয়ে পুজোর আয়োজন করায় চাঁচল, নানাগোলা এবং রতুয়ার তিনটি ক্লাবকে 25,000 টাকা তুলে দেওয়া হয় জেলা পুলিশের পক্ষ থেকে। জেলাশাসক নীতিন সিংহানিয়া, পুলিশ সুপার প্রদীপ কুমার যাদব, ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দু নারায়ণ চৌধুরী সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন এদিনের এই কর্মসূচিতে। শিশুকন্যা খুনের 5 দিন কেটে যাওয়ার পরও আতঙ্ক বিরাজমান মালদার চাঁচলের গৌরখণ্ড গ্রামে। উল্লেখ্য, গত বুধবার সন্ধ্যায় ওই গ্রামের এক পুকুর পাড় থেকে এক শিশুকন্যার গলা কাটা দেহ উদ্ধার হয়। ওই পুকুরও যাওয়া বন্ধ করে দিয়েছেন এলাকাবাসীরা। ধৃত যুবক বাড়িতে এলে ফের এইরকম অপরাধমূলক কাণ্ড ঘটাতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন বাসিন্দারা। তাদের এই আশঙ্কা দূর করতে রবিবার গ্রামে যায় বিজ্ঞান মঞ্চের প্রতিনিধিরা, কথা বলেন গ্রামবাসীদের সঙ্গেও। গুজরাটের আহমেদাবাদে অনুষ্ঠিত 36তম ন্যাশনাল মিটে মেয়েদের 35 কিলোমিটার হাঁটায় তৃতীয় হলেন মালদার বাসিন্দা পূজা প্রামাণিক। পশ্চিমবঙ্গ থেকে মোট 26 জন অংশ নিয়েছিল, তার মধ্যে একমাত্র পূজা প্রামাণিক স্থান অধিকার করেছেন। রবিবার মালদার এয়ারপোর্ট মাঠে তাকে সংবর্ধনা জানানো হয় প্রশিক্ষণ সংস্থার তরফে। আদতে মালদার মির্জাপুরের বাসিন্দা পূজা কর্মসূত্রে শিলিগুড়িতে থাকেন। আগামীতে তার স্বপ্ন 2024 সালে প্যারিস অলিম্পিকে দেশের হয়ে অংশ নেওয়া। তার এই সাফল্যে খুশি জেলার ক্রীড়া মহল। তৃণমূল কংগ্রেসের উদ্যোগে বিজয় সম্মেলনী অনুষ্ঠান অনুষ্ঠিত হল শনিবার রাতে। এদিন কালিয়াগঞ্জ ব্লকের মুস্তাফানগর গ্রাম পঞ্চায়েতের কুনুরের অগ্রণী ইউনাইটেড ক্লাবের মুক্ত মঞ্চে জেলা তৃণমূল সভাপতি কানেগেলাল আগরওয়াল, জেলা চেয়ারম্যান শচীন সিংহ রায়, জেলা মহিলা সভানেত্রী চৈতালী ঘোষ, রাজ্য তৃণমূল সম্পাদক অসীম ঘোষ সহ অন্যান্য নেতৃত্ব উপস্থিত ছিলেন। মালদা রামকৃষ্ণ মিশনের পক্ষ থেকে অসহায় দুস্থ মানুষদের মধ্যে মালদার বামনগোলা এলাকায় শীতবস্ত্র বিতরণ করা হল রবিবার। এদিন বামনগোলা ব্লকের উত্তরজয় গ্রামের শতাধিক মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেওয়া হয়। সংস্থার এই মানবিক উদ্যোগে খুশি দুস্থ মানুষেরা। রয়েছে পাইপলাইন কিন্তু মিলছে না পরিশ্রুত পানীয় জল। পানীয় জল না পেয়ে ক্ষোভের সঞ্চার হয়েছে মালদার হরিশ্চন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের ধূমসাডাঙ্গি এলাকায়। স্থানীয় নেতা এবং প্রশাসনকে বারংবার জানানো হলেও কোনো পদক্ষেপ গৃহীত না হওয়ায় ক্ষোভের সঞ্চার হয়েছে এলাকার বাসিন্দাদের মধ্যে। যদিও তৃণমূলের শ্রমিক সংগঠন আইএনটিটিইউসির ব্লক সভাপতি সাহেব দাস জানিয়েছেন, প্রশাসনের পক্ষ থেকে অতিদ্রুত ওই গ্রামটিতে জল সরবরাহের ব্যবস্থার উদ্যোগ নেওয়া হচ্ছে। আসন্ন কালীপুজো সুষ্ঠুভাবে সম্পন্ন করতে বিশেষ বৈঠক অনুষ্ঠিত হল মালদা জেলার গাজলে। রবিবার গাজল ব্লক প্রশাসনের উদ্যোগে ব্লক ক্যাম্পাসের অন্নদাশঙ্কর সদন আয়োজিত কর্মসূচির মধ্য দিয়ে কালীপুজো উপলক্ষে বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করা হয়। বিডিও উষ্ণতা মোক্তান, পঞ্চায়েত সমিতির সভাপতি রেজিনা পারভিন, গাজল থানার আইসি রণবীর কুমার বাকসহ বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধি এবং পুজো কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন এদিন। মূলত শব্দবাজি না ফাটানো, ডিজে না বাজানোর উপর নিষেধাজ্ঞা জারি করা হয় এদিন। রক্তদান জীবনদান, এই আদর্শকে বাছাই করে শনিবার একটি রক্তদান কর্মসূচি আয়োজন করা হল বিন্দল তৃণমূল কংগ্রেস কমিটির উদ্যোগে। প্রায় 100 জন রক্তদাতা রক্তদান করেন এদিনের এই শিবিরে। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন শিক্ষা দপ্তরের প্রতিমন্ত্রী সত্যজিৎ বর্মন, উত্তর দিনাজপুর জেলা পরিষদের কর্মাধ্যক্ষ পূর্ণেন্দু দেশ সহ অন্যান্যরা।